সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। হোসেনপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও স্বাগত। আমি মোহাম্মদ গোলাম কিবরি। আমি আজকে একাদশ শ্রেণীর ব্যায়াম শাখার জাবেদা নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের 2017 সালে জাবেদা অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা প্রশ্নটা এক নজর দেখে নিই। 2014 সালের 1 জানুয়ারি তারিখে জনক নাজির নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা মূল্যের মেশিন মূলধন স্বরূপ পালন করে কারবার আরম্ভ করলেন। উক্ত মাসে তার কারবারের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছিল। 2014 জানুয়ারি 1, সাকিবের নিকট থেকে নগদী পণ্য ক্রয় 10,000 টাকা। জানুয়ারি 4, মনিরের নিকট নগদী মাল বিক্রয় 5,000 টাকা। জানুয়ারি 10, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা। জানুয়ারি 15, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ। জানুয়ারি 25, কল কবজার অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। জানুয়ারি 30, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা। করণীয়, জনাব নাজিরের বইতে উপরোক্ত লেনদেনগুলো জাবেদা তৈরি করো। তো আমরা গত ক্লাসে জাবেদার নিয়ম এবং কতগুলো জাবেদা আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি সম্পূর্ণ জাবেদা করব। নিয়মগুলোর মধ্যে ছিল সম্পদ, দায়, আয়, ব্যয়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এই নিয়মগুলোর মধ্য দিয়ে আমরা আজকে একটি সম্পূর্ণ জাবেদা করব। তো আমরা এখানে জাবেদা গড় করলাম, জনাব নাজিরের জাবেদা হই। জাবেদা মাত্রই ব্যাখ্যা বাধ্যতামূলক, কিন্তু আমার হোয়াইটবোর্ডে স্থান সংকুলনের জন্য আমি ব্যাখ্যা লিখবো না, তোমরা অবশ্যই ব্যাখ্যা লিখবে। 2014 জানুয়ারি 1 তারিখে করে 2014 জানুয়ারি 1, জনাব নাজির নগদ 1 লক্ষ টাকা ও 50,000 টাকার মেশিন মূলধন স্বরূপ আনয়ন করে। এলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা ও মেশিন মূলধন স্বরূপ আনা হলো, অথবা যেহেতু নগদ টাকা ও মেশিন মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, টাকা 1 লাখ, 1 লক্ষ 50,000। তোমরা জানো, এর আগে আমি বলেছিলাম মূলধন সবসময় ক্রেডিট। আর 1 তারিখে যখন কোনো ব্যক্তি ব্যবসা শুরু করে, তখন যত ধরনের সম্পদ নিয়ে ব্যবসা শুরু করবে সকল সম্পদগুলো হবে ডেবিট। নগদান সম্পদ ডেবিট, মেশিন সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পেয়েছে যেন নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, আর মূলধন সবসময় ক্রেডিট। মূলধন কখনো ডেবিট হয় না, মূলধন কখনো ডেবিট হয় না। তারপর 2014 জানুয়ারি 1, সাকিবের নিকট থেকে নগদে পণ্য ক্রয়। হিসাব ডেবিট, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো, আমি ব্যাখ্যাগুলো লিখতেছি না, তোমরা অবশ্যই ব্যাখ্যা লিখবে। যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো, কত টাকা? 10,000। এখন কেন ক্রয় হিসাব ডেবিট হলো? আমরা নিয়মের মধ্যে বলেছিলাম ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ক্রয় করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। আর নগদ টাকা হচ্ছে সম্পদ, নগদে ক্রয় করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পেয়েছে বা কমে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
জানুয়ারি 4 মুনিরের নিকট নগদে মাল বিক্রয়, জানুয়ারি 4 নগদের হিসাব ডেবিট, ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু নগদে মাল বিক্রয় করা হয়েছে 5,000 টাকা। এখানে দেখো বিক্রয় করার কারণে ব্যবসার প্রতিষ্ঠানে নগদ টাকা বা সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় কি আয়, আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, যেহেতু বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর দেখো 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 4,000 টাকা। যখন অফিসের প্রয়োজনে উত্তোলন হবে তখন এখানে নগদ টাকা বৃদ্ধি পায়, আর ব্যক্তিগত প্রয়োজনে যখন উত্তোলন করবে তখন উত্তোলন হিসাব আসবে। তো উত্তোলন হিসাব ডেবিট, আর উত্তোলন করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাছাড়া এর আগে আমরা নিয়মের মধ্যে বলেছিলাম উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপর দেখো 15 তারিখ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ 15 তারিখ ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কত টাকা? 2,000 টাকা। এখানে লিখবে যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলো, যদি কেউ ব্যাখ্যা লিখতে না পারো বা না বুঝো তাহলে ডাকের মধ্যে বা প্রশ্নের মধ্যে যেটা থাকবে সেটাই লিখবে। এখন ভাড়া হিসাব কেন ডেবিট হলো, ব্যাংক হিসাব কেন ক্রেডিট হলো, ভাড়া কি ব্যয় বা নামিক হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ভাড়া প্রদান করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন, নগদে পরিশোধ করেনি চেকের মাধ্যমে পরিশোধ করেছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট আর চেকে পরিশোধ করা হলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই কয়টা জাবেদা শিখলাম। এরপর দেখো 25 তারিখ কল কবজা আর অপচয় ধার্য করা হলো আর ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, যেহেতু আমি এগুলো মুছে ফেলবো তাই এই কয়টা যাবত আমি আরেকবার আলোচনা করতেছি। 1 তারিখ জনাব নাজির নগদ 1,00,000 টাকা ও 50,000 টাকা মেশিন মূলধন স্বরূপ আনয়ন করেন, তাহলে নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এই দুটা যোগফলে হচ্ছে মূলধন। তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইছে এই জন্য নগদান হিসাব ডেবিট, ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন আনছে মেশিন বৃদ্ধি পাইছে বা সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য মেশিন হিসাব ডেবিট, আর মূলধন সবসময় ক্রেডিট। তারপর 1 তারিখ দেখো সাকিবের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, তো ক্রয় করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা বা সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট।
তারপরে 4 তারিখ মনিরের নিকট নগদে মাল বিক্রয়। তোমরা মনে রাখবে, যখন নাম উল্লেখ থাকবে এবং নগদ কথাটা উল্লেখ থাকবে তখন নাম আর কোনো কাজে আসবে না, যেহেতু নগদ নগদের হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পেয়েছে আর বিক্রয়ের দ্বারা আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, জন্য নগদের হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করায় উত্তোলন বৃদ্ধি পেয়েছে, উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে নগদ টাকা বা সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তারপর 15 তারিখ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, যখন কোনো খরচ পরিশোধ করা হয় তখন খরচ বৃদ্ধি পায়, ভাড়া হিসাব ডেবিট আর কি চেকের মাধ্যমে ব্যাংকের টাকা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 25 তারিখ 30 তারিখ আমরা যাবতীয় খুব ভালো চালু করি। ছিল কল কবজার অপচয় ধার্য করা হলো, কল কবজার অপচয় ধার্য করা হলো, অপচয় হিসাব ডেবিট, অপচয় হিসাব ডেবিট কল কবজা অবলিক পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অপচয় ক্রেডিট, যেহেতু কল কবজার অপচয় ধার্য করা হলো। এখানে যদি তোমরা কল কবজা হিসাব লিখো তাহলেও হবে, পুঞ্জীভূত অপচয় লিখলেও হবে। তো অপচয় কেন ডেবিট হইল আর অপচয় কি? ক্রমাগত ব্যবহারের কারণে বা সময় অতিবাহিত হওয়ার কারণে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস ঘটে বা কমে যায় সেটা হলো অপচয়। তাহলে অপচয় ব্যবসায় প্রতিষ্ঠানের খরচ, এই জন্য খরচ বৃদ্ধি পাওয়ায় অপচয় হিসাব ডেবিট। আর যেই সম্পদের অপচয় হইল সেটার দাম কমে যায়, এই জন্য কল কবজা হিসাব ক্রেডিট। তাহলে অপচয় হিসাব ডেবিট, কল কবজা হিসাব ক্রেডিট। এরপরে দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক চার্জ ধার্য করা হল, যেহেতু ব্যাংক চার্জ ধার্য করা হল। ব্যাংক চার্জ কি? খরচ, আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি এটা প্রতি 6 মাস অন্তর অন্তর একটা টাকা কেটে রাখি, এই ব্যাংক চার্জটা হচ্ছে খরচ। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা? 200 টাকা। এখন ব্যাংক হিসাব কেন ক্রেডিট হলো? এই ব্যাংক চার্জের টাকাটা নগদ প্রদান করা হয় না, তোমার ব্যাংকে যে জমানো টাকা থাকে বা তোমার অ্যাকাউন্টে যে টাকা থাকে সেই টাকা থেকে কেটে রাখা হয় বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব থেকে টাকা কেটে রাখা হয়, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। অনুরূপভাবে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ হলে সেটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের আয়, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এখানে দেখো খরচ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক সম্পদ ব্যাংক হিসাব ক্রেডিট। অনুরূপভাবে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ থাকলে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ক্রেডিট। ঠিক আছে, আমি আবার বলতেছি প্রত্যেকটা জাবেদার ব্যাখ্যা বাধ্যতামূলক, যেহেতু আমার হোয়াইট বোর্ডের জায়গা কম এই জন্য কোনো ব্যাখ্যা আমি লিখলাম না,
আমরা প্রশ্নের মধ্যে যে থাকবে, যেমন ব্যাংক চার্জ করা হলো লিখে দিবা, কল কবজার অবশ্য ধার্য করা হলো, তাহলে ব্যাখ্যা হয়ে যাবে। যে যেখানে থাকো ভালো থাকো, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।